এবার বিভিন্ন সময় প্রশ্ন করতে পারেন, হুজুর যে মহিলা হামেলা অবস্থায় রয়েছে, প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, এই মহিলা কি করবে? তার তো বাচ্চা রয়েছে পেটে, সে যদি না খায় তার বাচ্চার ভয়ানক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি এমন হয়, ডাক্তার এবং সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর যদি শিওর হওয়া যায় যে প্রেগনেন্ট অবস্থায় যদি মহিলা রোজা রাখলে তার পেটের ভেতরের বাচ্চার জান খতরায় থাকে, জীবন চলে যাওয়ার সম্ভাবনায় থাকে, তাহলে এমন মহিলার জন্য রোজা রাখাটা উচিত নয়। জমহুর উলামায়ে কেরামের মতামত হলো যে ওই হামেলাগ্রস্ত মহিলা রমজান মাসে রোজাগুলো রাখবে না, কিন্তু পরবর্তীতে কাজা করে নেবে। আর শুধুমাত্র ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হলো এমন মহিলার জন্য টোটালি রোজা রাখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বৃদ্ধ মানুষদের মতো ফিদিয়া আদায় করে দিলেই তা হয়ে যাবে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারার 184 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে তিনি বলেছেন যে মহিলা প্রেগনেন্ট অবস্থায় থাকবে তার রোজা রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু আইএমএ আরবাআ ইমামে আবি হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ ওনাদের সবাই এ ব্যাপারে একমত, যদি প্রেগনেন্ট অবস্থায় মহিলা রোজা রাখতে না পারে পরবর্তীতে তা কাজা করে নেবে। এটা হলো প্রেগনেন্ট অবস্থায় মহিলাদের জন্য করণীয়।